সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা আর বিস্কিট খেতে খেতেই বাইরে থেকে মায়ের হাঁক পড়ল। মা বলছে মাছ কাকু এসেছে মাছ নিয়ে। আমি চাটা শেষ করে বাইরে আসতে আসতে দেখি মা অলরেডি একটা রুই মাছ নিয়ে নিয়েছে। তারপরে বাইরে এসে মাছ কাকু পাবদা ট্যাংরা অনেক মাছই দেখাচ্ছে যা এনেছেন উনি। ও হ্যাঁ, তার সাথে মৌরলা মাছও এনেছিলেন আর চিংড়ি মাছও। চিংড়ি মাছ তো আমার পছন্দ নয়, তাই চিংড়ি মাছ তো দেখার প্রশ্নই উঠছে না। আর মৌরলা মাছ নেওয়ার মায়ের সেরকম একটা ইচ্ছে আজকে নেই বলেই মনে হলো। কিন্তু মা পাবদা মাছগুলো হাত দিয়ে দেখেছে, পাবদা মাছগুলো না অতিরিক্ত রোদে মাছ কাকু যেহেতু মাছগুলোকে নিয়ে ঘুরে বেরোচ্ছেন, তো সেই জন্যই অতিরিক্ত রোদে মাছগুলো কেমন যেন নরম হয়ে গেছে। তবে হ্যাঁ, ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো বেশ ভালো দেখেই বোঝা যাচ্ছে। মা আবার হাতে নিয়ে দেখলো, দেখে মা বলছে হ্যাঁ এগুলো ভালো আছে, কিন্তু সব মাছের মধ্যে কিন্তু ডিম নেই। যাই হোক, তো সেই ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো শেষ পর্যন্ত মাছ কাকুর কাছ থেকে কিনে নেওয়া হলো। অবশেষে মাছ কাকু চলে গেলেন তার প্রাপ্য পাওনাগণ্ডা বুঝে নিয়ে, আর আমি আর মা ভেতরে এলাম বাড়ির। তারপরে আমি খেয়ে নিলাম এক গ্লাস দুধ ছাতুর ঘোল। তারপরে সয়াবিন তেলের প্যাকেটটি কেটে সয়াবিন তেল রাখার জারে ভরে দিলাম। তারপর রান্নাঘরে এসে দেখলাম মায়ের মাছ ধোয়াও হয়ে গেছে, সবজিগুলোও প্রায় কাটা হয়ে গেছে, এদিকে চালটাও ধুয়ে দিয়েছে। তো যথারীতি রান্না না করার তো আর কোনো প্রশ্নই আসছে না, তাই ভাবলাম রান্নাটা চাপিয়েই দিই, তাড়াতাড়ি করতে হবে আজকে, ইচ্ছে তো সেরকমই আছে। কারণ আজ তো রবিবার, 9 তারিখ, আজকে তো সেই অন্নপ্রাশনের নিমন্ত্রণটা রয়েছে, তাই আজকে লাঞ্চ করতে লেট করার কোনো প্রশ্নই নেই। আর লাঞ্চ করতে লেট করলে আজ আর চলবেও না, তো সেই জন্যই ভাবছি একটু তাড়াতাড়ি লাঞ্চ করব। তাই অতিরিক্ত তাড়াতাড়ি রান্না বাড়িতে শুরু করে দিলাম, দেখা যাক কতটা কি হচ্ছে। তবে হ্যাঁ, সান্ত্বনা দিদি এখনও এসে পৌঁছয়নি, কারণ যেই বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমাদের, আমাদের পাশাপাশি সান্ত্বনা দিদি সেই বাড়িতেও হেল্পিং হ্যান্ডের কাজ করে, তাই সেই বাড়িতে তো আজ অকেশন, তাই সান্ত্বনা দিদি ওই বাড়িতেই আগে কাজে যাবে বলে গিয়েছিল গতকালই। তো সান্ত্বনা দিদি এখনও এসে পৌঁছয়নি, তো ভাবলাম রান্না বাড়িটা করেই ফেলি, তাহলে সান্ত্বনা দিদি একেবারেই আমাদের বাড়ির কাজটা সেরে যেতে পারবে, কারণ আমাদের পাশাপাশি সান্ত্বনা দিদিরও ওই বাড়িতে ইনভিটেশন রয়েছে। অন্নপ্রাশনটা যদিও দুপুরেই হবে, কিন্তু ইনভিটেশনটা আছে রাতে, তাও আবার লজে, তো যেতে হবে সেখানে, বালুরঘাটে যুবশ্রী মোড়ের কাছে যে ডে নাইট লজটা আছে সেই লজে। তো সান্ত্বনা দিদি আবার মাকে অফার দিয়েছে, সান্ত্বনা দিদির হাজবেন্ড যেহেতু টোটো চালায়, তো উনি বলেছেন যে ওই টোটোটা করেই আমাদেরকে নিয়ে যাবে। সান্ত্বনা দিদির ছেলেও যাবে, সান্ত্বনা দিদির হাজবেন্ড টোটোটা চালাবে, আর আমি আর মাও তার সাথে চলে যাব। একদিক দিয়ে ভালোই হলো, রাস্তায় দাঁড়িয়ে টোটো খুঁজতে হলো না, ভালোই হলো, ভালোই অফার দিয়েছে সান্ত্বনা দিদি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই মাছের ঝোলটা তো এদিকে 10-15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ফুটতে দিয়েই দিয়েছি, ঝোলটা প্রায় হয়েই এলো। আর এখানে মাছের যে তেল বেরিয়েছিল রুই মাছের, সেই মাছের তেলের বড়াগুলো ভেজে নিচ্ছি। গরম গরম মাছের তেলের বড়া খেতে জব্বর লাগে। তোমাদের কেমন লাগে মাছের তেলের বড়া খেতে? অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু তার মধ্যে কী হয়েছে তোমাদের তো বলাই হয়নি, বড় ঘরের যে টিউবলাইটটা রয়েছে না, সেটি গত 2 দিন ধরে না জ্বলছে না,
কী প্রবলেম হয়েছে কে জানে, মনোজ মামাকে কল করেছিলাম, উনি তো আমাদের বাড়ির ইলেকট্রিকের ওয়্যারিংগুলো করেছিলেন, যত কিছু ইলেকট্রিকের যাবতীয় সরঞ্জাম আমরা মনোজ মামার দোকান থেকেই কিনি। অক্ষয় তৃতীয়ার ব্লগে তো তোমরা মনোজ মামার দোকান, মনোজ মামাকে দেখেছো, মামিও ছিলেন মনোজ মামার ওয়াইফ। তো যাই হোক, মনোজ মামাকে কল করেছিলাম দুদিন আগেই যে মামা টিউবলাইটটা জ্বলছে না, তো তখন মামা বলেছিলেন টিউবলাইটটা নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো, তো আজ অবধি তো মামা আসেননি। তো আজকে তো রেডি হতে বীভৎস অসুবিধে হয়ে যাবে যদি টিউবলাইটটা না লাগানো হয়, এত অল্প আলোতে আর আমার যা সাজুগুজুর বহর, নিজে তো এমনিতেই সাজতে গুছতে সেরকম পারি না আমি, তার মধ্যে যদি লাইটের অভাব হয় তাহলে তো হয়েই গেল। তো মনোজ মামাকে সকালে যখন কল করা হলো তখন মামা বললেন আজ অতি অবশ্যই দুপুরে যখন খেতে বাড়ি যাবেন তখন একটা টিউবলাইট এনে লাগিয়ে দেবেন। দেখা যাক, মামা যদি আসেন তাহলে খুবই মঙ্গল, আর যদি না আসেন তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, মাছের তেলের বড়াগুলো ভেজে উচ্ছেটা ভেজে নিয়েছিলাম, মা তো আজকে স্নান করেই নি এখনো পর্যন্ত, শুধু কাপড়টা ছেড়ে নিয়েছিল, তারপরে বাবাকে খেতে দিয়ে দিল, আর এখানে আমি আলু পেঁয়াজটাও ভেজে নিলাম, আজকের মতো রান্না কমপ্লিট। তারপরে ঘরে এলাম, আজকে দেখছি কার্টুন ঠাকুমার ঝুলি, তারপরে দেখলাম নাট বল্টু, এই দেখো কার্টুন দেখাও শেষ হলো, সান্ত্বনা দিদিও কাজে এলো, যখনই ভাবলাম স্নানে যাব তখনই মনোজ মামা টিউবলাইট নিয়ে হাজির। টিউবলাইটটা যতক্ষণে না লাগানো হবে ততক্ষণ তো আমি স্নানে যেতে পারবো না, কারণ মা স্নান করে পুজোয় চলে গেছে। এই দেখো মনোজ মামা টিউব লাগিয়ে দিয়েছে, উজ্জ্বল আলো, দারুণ ব্যাপার। তারপরে স্নানে চলে গিয়েছিলাম, স্নান সেরে এসে এখন লাঞ্চের পালা। লাঞ্চে তো আজকে একটু পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাতটা কাঁচা পেঁয়াজ কুচি আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে জমিয়ে মা মেয়েতে মিলে খেলাম, তারপরে নর্মাল ভাত খেয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিলাম, বিকেলে চলে এলাম ছাদে, মা মেয়েতে মিলে গাছগুলোতে জল দিয়ে দিলাম। আজকে ছাদে দারুণ হাওয়া দিচ্ছে, ছাদে শুধু না আজকে সারাদিনটায় ভালোই হাওয়া দিয়েছে, রোদ ছিল যদিও কিন্তু হাওয়ার জন্য সেই রকম গরম আজকে ছিল না, গরম ছিল অতিরিক্ত ছিল না। যাই হোক, তারপর নিচে এসে চা পান করে এখন রেডি হওয়ার পালা, আজকে যে অন্নপ্রাশন আছে তো সেই জন্যই তো যেতে হবে, বাবার যেহেতু হার্টের একটু ট্রাবল রয়েছে সেই জন্যই বাবা কোনো নিমন্ত্রণ বাড়িতেই নিমন্ত্রণ রক্ষা করতে যেতে পারেন না, আমি আর মাই সব জায়গায় যাই। তো রেডি হয়ে চলে এসেছিলাম সেই লজে, তারপরে চলে এসেছিলাম যার অন্নপ্রাশন সেই পুচকিটার কাছে। ও মা কি কিউট এই বেবিটা, দেখেছো? আর হ্যাঁ, সান্ত্বনা দিদি, তার ছেলে, আমি আর মা সান্ত্বনা দিদিদের টোটোটাতে চড়েই চলে এসেছিলাম। এই দেখো বেবিটা, বেবিটা কিন্তু দারুণ ফটোজেনিক, কিভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, দেখেছো হাউ কিউট। যাই হোক, তারপরেই চলে এসেছিলাম খাওয়া দাওয়ার দিকে, দুটো স্টল ছিল, একটা কোল্ড ড্রিঙ্কসের, একটা ফুচকার। মা বলল রাত এখন 9:30 বাজে, আর তোকে ওই সব ফুচকা খেতে হবে না, তুই চল ভাত খাবি। আমিও ভাবলাম আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা আবার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়িতে যেতে পারলেই শান্তি, খেলাটা তো দেখতে হবে, আর এই গরমে ডিনারটা লেট না করাই ভালো হবে হয়তো। মাছ, মাংস, পোলাও, চাটনি, আইসক্রিম, মিষ্টি, রাধাবল্লভী, পনির, চানা মশলায় জমজমাট আজকের অন্নপ্রাশনের মেনু। সব খাওয়া দাওয়া সেরে আবার সান্ত্বনা দিদিদের টোটোটাতে চড়েই বাড়ি ফিরে গেলাম। আজকের মতো তবে আজকের ব্লগটা এই পর্যন্তই, রবিবারটা খুব ভালো কেটেছে, তোমাদের কেমন কেটেছে কমেন্টে জানিও, ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে, সবাই খুব ভালো থেকো।